ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এই ভিডিওতে আমি ডিসকাস করব টার্গেট ICDS সুপারভাইজার পদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। আর কিছুদিন পরেই কিন্তু এক্সাম, তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিদিনই কিন্তু আপনাদেরকে ক্লাস প্রোভাইড করব, কিন্তু আমি কালকের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে আপনারা কিন্তু তেমন একটা আর কি কোনো রিপ্লাই কিংবা তেমন কিন্তু ভিউ হয়নি। সুতরাং আমি কিন্তু এই ক্লাসটিকে বন্ধ কিন্তু করে দেবো, কারণ এক একটা ভিডিও কিন্তু তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি এখানে প্রোভাইড করছি, সুতরাং আপনাদের দিক থেকে ততটাই আসছে না। সুতরাং আমি কিন্তু এই ক্লাসটাকে বন্ধ করে এরপরে কিন্তু আমি যে আবগারি এবং জেল পুলিশের যে পরীক্ষা আগামী দিনে আছে সেই পরীক্ষার জন্য ক্লাস কিন্তু আমি প্রোভাইড করব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার ক্লাস আজকের ভিডিওটার পরে। কালকের হয়তো আমি এই টপিকে ভিডিও হয়তো নাও আনতে পারি। তো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার ক্লাস, এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আপনারা পাবেন এবং প্রথম ক্লাসটিকে আপনারা দেখার জন্য চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নেবেন এবং বা আই বাটনে আপনারা ভিডিওটিকে দেখতে পাবেন। তো চলুন, আজকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে নেবেন। এখানে দেখুন, আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোন মহিলা ক্রিকেটারকে উইজডেন লিডিং ক্রিকেটারের সম্মানে সম্মানিত করা হয়েছে? তো উইজডেন লিডিং ক্রিকেটার ইন উমেন্স গেমে সম্মানিত করা হয়েছে, এখানে কারেক্ট অ্যান্সার হবে স্মৃতি মন্ধনাকে। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু অলরেডি উঠে আসছে যে স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত, না তিনি ক্রিকেটের সাথে যুক্ত। এরপর দেখুন নেক্সট যে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সুদান, সুদানের রাজধানীর নাম কি? আমি বলেছিলাম রাজধানী কিংবা মুদ্রা রিলেটেড একটা কোশ্চেন কিন্তু আপনারা দেখতে পাবেন, এরকম কিন্তু মোস্ট প্রবাবলি আশা করা যাচ্ছে। তো এখানে সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্টুম। এরপরে আমরা দেখে নেব প্রত্যেকটাকে, যেমনটা আমি কালকেও করিয়েছিলাম আজকেও করাচ্ছি, সোমালিয়া, এটা হচ্ছে সোমালিয়া, তার রাজধানী হচ্ছে মোগাদিশু আর তার মুদ্রা হচ্ছে শিলিং। আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা পড়বেন, তাহলে কিন্তু একসাথে আপনারা আলাদা আলাদা করে কখনোই কান্ট্রি এবং কারেন্সি কিন্তু আলাদা আলাদা করে পড়তে যাবেন না, তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে এবং বেশি আপনারা মুখস্থ করতে পারবেন না। আপনারা সবসময় প্রত্যেকটা দেশ তার সাথে তাদের রাজধানী এবং কারেন্সি একসাথে মুখস্থ করার চেষ্টা করবেন, যেমনটা আমি এখানে রেখেছি সুদান খার্টুম পাউন্ড। তাহলে সুদানের রাজধানী মুদ্রা হচ্ছে পাউন্ড, কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি এবং তার মুদ্রা হচ্ছে শিলিং, আর সাউথ সুদানের রাজধানী হচ্ছে জুবা। এই যে এখানে লাস্টেরটা ছিল ডিয়ের দাগ জুবা, এটা হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদানের রাজধানীটা হচ্ছে জুবা, কিন্তু এখানে শুধুমাত্র সুদানের রাজধানী বলেছে তাই এটা কিন্তু খার্টুম বা বিয়ের দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখুন নেক্সট যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে 2018 সালের সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন? তো 2018 সালের সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন, এর আগে বলে রাখি যে সরস্বতী সম্মান কিসের সাথে সম্পর্কিত। তো এখানে আপনারা লিখে নেন যে সরস্বতী সম্মান আপনার এখানে সাহিত্য বা বা লিটারেচারের সাথে কিন্তু সরস্বতী সম্মান সম্পর্কিত। এরপরে 2018 সালে যিনি সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন কে শিবা রেড্ডি, ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন নেক্সট কোশ্চেন, কে কোন খেলার সাথে সম্পর্কিত? এরকম কোশ্চেন কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ রেখেছি এবং আরও কিছু আপনারা করে নেবেন। তো পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টন, তারপরে দীপা মালিক ইনি হচ্ছেন অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত, মেরি কম ইনি হচ্ছেন বক্সিংয়ের সঙ্গে যুক্ত, অ্যান্থনি অমলরাজ ইনি হচ্ছেন টেবিল টেনিসের সাথে যুক্ত, পৃথু গুপ্তা ইনি হচ্ছেন দাবার সাথে যুক্ত এবং শিপা থাপা ইনি হচ্ছেন বক্সিংয়ের সাথে যুক্ত। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আরও কিছু ইম্পর্টেন্ট আপনারা এরকম প্লেয়ার কে কোন খেলার সাথে যুক্ত এরকম আপনারা কিন্তু করে নেবেন। তো এরপরে দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কংগ্রেস, কংগ্রেস শব্দটি কিসের থেকে প্রাপ্ত হয়েছিল? তো এটার কারেক্ট অ্যান্সার হবে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না? তো এর মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না কে সেটা আগে বলতে হবে, কোশ্চেনটাকে ভালো করে না পড়ে কিন্তু ঠিক দেবেন না। কে ছিলেন না সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে, বাল গঙ্গাধর তিলক ইনি ছিলেন না, সুভাষচন্দ্র বোস, গোপালকৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম, কালকে এই প্রশ্নটা করিয়েছিলাম যে প্রথম ভারতীয় আর কি সরি প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে অ্যানি বেসান্ত। এরপরে নেক্সট হচ্ছে, প্রথম কোন ইংরেজ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো প্রথম কোন ইংরেজ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? না জর্জ ইউল ইনি প্রথম সভাপতিত্ব করেছিলেন, কোথায় কত খ্রিস্টাব্দে? না 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদ হয়েছিল, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনটা এলাহাবাদে হয়েছিল 1888 খ্রিস্টাব্দে, জর্জ ইউল তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ হিসেবে সভাপতিত্ব করেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুই ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। তো এই কোয়েশ্চেনটাকে ইংলিশে বাংলায় করা হয়নি, তার জন্য সরি। তো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলককে। এখানে ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন। প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আপনারা ভালো আর কি রেসপন্স দেন, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ক্লাস প্রোভাইড করব। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, আপনারা অবশ্যই রেসপন্স পেলে আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করে যাব। তো স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী। এখানে এ দা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, তো আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমি গতকালই বলেছিলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলেটেড কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন 90% আশা করা যায়। গতকালে আমি কিছু করিয়ে দিয়েছিলাম এবং আজকেও কিছু আছে, পরবর্তী ক্লাসেও কিছু করানোর চিন্তাভাবনা আছে। তো হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্ব অর্থনৈতিক সংস্থা এর আর কি সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংগঠন এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। আপনারা প্রত্যেকটা বাংলায় লিখে নিতে পারেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনারা নোট করতে থাকবেন। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বিশ্ব যে মেট্রোলজিক্যাল মানে আবহাওয়া বিষয়ক যে সংস্থা, সেটার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও জেনেভা সুইজারল্যান্ডে। রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। তো গতকাল আজকের মিলে কিন্তু প্রায় 10-12টা হয়ে গেল। নেক্সট যেগুলো বাকি আছে সেগুলো আপনারা করে নেবেন, আর যদি আমি ক্লাস কন্টিনিউ করি তাহলে অবশ্যই করিয়ে দেবো। নেক্সট ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ ভারতরত্ন। এখানে দেখুন ভারতের নাগরিক নন এমনকি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। তো ভারতের নাগরিক নন বা বিদেশি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন হচ্ছে খান আব্দুল গফফর খান। সেদ্ধ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু আপনারা কনফিউজ করতে পারেন মাদার টেরেসার সাথে, কিন্তু কখনোই হবে না, কারণ এখানে বলেছে ভারতীয় নাগরিক নন বা বিদেশি হচ্ছেন ফার্স্ট খান আব্দুল গফফর খান। কিন্তু যদি বলতো ফার্স্ট নন ইন্ডিয়ান প্রথম ভারতীয় নন এমনকি ভারতরত্ন পেয়েছিলেন, তাহলে হচ্ছে মাদার টেরেসা কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার কোশ্চেন। তাহলে প্রথম ভারতীয় ভেরি ইজি কোশ্চেন এবং অনেকেই জানেন, প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন কত খ্রিস্টাব্দে, না 1913 খ্রিস্টাব্দে। এই সালটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু সালটাও আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পায়। তাহলে প্রথম ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছিলেন কে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভানু আথাইয়া। বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভানু আথাইয়া প্রথম ভারতীয় হিসাবে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। এবার দেখুন নেক্সট কোয়েশ্চেন, নোবেল জয়ী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর কোন ক্ষেত্রের সাথে যুক্ত। নোবেল লাউরেট সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর তিনি কিসের সাথে যুক্ত, না তিনি হচ্ছেন অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি পদার্থ বিজ্ঞানের সাথে রিলেটেড। ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখুন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, আপনারা এই টপিক থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই করবেন, আর এই টপিক থেকে কিন্তু 90% কোশ্চেন আসবে এমন কিন্তু একটা আশা করা যায়। তো এই টপিকে আমি আজকের কিছুটা রেখেছি, মানে পুরো এটাই টপিকটাই এখানে আমি কভার করে দিচ্ছি। দেখুন প্রথম অস্কার বা একাডেমি পুরস্কার পায় চলচ্চিত্রের ক্ষেত্রে, পুলিৎজার পুরস্কার কিসের ক্ষেত্রে পায়, না সাংবাদিকতা বা সাহিত্য সঙ্গীতের ক্ষেত্রে, সাহিত্য সঙ্গীত এগুলোর ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার পায়। পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতা, যে কটা আছে প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেজন্যই কিন্তু রেখেছি। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে বা মিউজিক। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে। তারপরে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, জ্ঞানপীঠ পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে, আপনারা জানেন ফার্স্ট রিসিপিয়েন্ট হচ্ছে দেবিকা রানী। নেক্সট হচ্ছে সরস্বতী সম্মান কিসের ক্ষেত্রে দেওয়া হয়, না সাহিত্যের ক্ষেত্রে, একটু আগে আমি বললাম। বাচস্পতি সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে। ব্যাস সম্মান দেওয়া হয় হিন্দি সাহিত্যের ক্ষেত্রে। আর দ্রোণাচার্য পুরস্কার, এটার সঙ্গে আপনারা খেলাধুলাকে গোলাবেন না, এটা খেলাধুলায় প্রশিক্ষণ বা যারা কোচ হয় তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কোচদেরকে দেওয়া হয়। আর অর্জুন পুরস্কার খেলোয়াড়দের দেওয়া হয়। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে। এবং রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও বা শান্তি এবং সুনামের ক্ষেত্রে রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু এখানে আমি ডিসকাস করলাম।
নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন ক্ষেত্রে সেটা এখানে বলতে হবে। তো এখানে সবথেকে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল শিল্পে, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরে দ্বিতীয় বৃহত্তম যেখানে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছেন বা দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রিটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে সেকেন্ড নাম্বারে, সেকেন্ড বৃহত্তম ইন্ডাস্ট্রি, এবং ফার্স্ট হচ্ছে টেক্সটাইল সেক্টর বা টেক্সটাইল শিল্প। নেক্সট হচ্ছে হোয়াট ইজ গ্রিন গোল্ড, সবুজ সোনা কাকে বলা হয়? তো ভেরি ইজি কোয়েশ্চেন, এখানে সবুজ সোনা বলা হয় টি বা চাকে বলা হয় সবুজ সোনা, এর দা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য লার্জেস্ট সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, ভারতের জাতীয় আয়ের বৃহত্তম উৎস কোনটি সেটা বলতে হবে। ভারতের সবথেকে বেশি জাতীয় আয়ের সবথেকে বৃহত্তম উৎসটা হলো সেবাক্ষেত্র বা সার্ভিস সেক্টর, সি এর দা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বোকারো স্টিল লিমিটেড ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ, বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বোকারো স্টিল প্ল্যান্ট সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছিল। তো এখানে আমি টোটাল 20 কোয়েশ্চেন ডিসকাস করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কে কটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং পরবর্তী আরও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।